হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইন্টারনেট শেয়ারিং। যখন আপনাদের ফোনে ইন্টারনেট থাকে না বা এমবি থাকে না, প্রত্যেকেরই কিন্তু মাথা নষ্ট প্রায় অবস্থা। ঠিক এমন সময় আপনি চাইলে আপনার আশেপাশে পরিচিত কোনো বন্ধু বা ফ্রেন্ডস বা যে কোনো পরিচিত ব্যক্তির কাছ থেকে তার ফোনের ইন্টারনেট বা মেগাবাইট আপনার ফোনে শেয়ার করে ইউজ করতে পারবেন। এবং অবশ্যই বলবো, অন্য কারো ফোনের ইন্টারনেট বা মেগাবাইট আপনার ফোনে নিয়ে আসার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। ভিডিও শুরু করার আগে যে কথা না বললেন, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটি ফোন, একটি হচ্ছে স্যামসাং এবং আরেকটি হচ্ছে এমআই বা শাওমি। এখন আমি দেখাবো স্যামসাং ফোন থেকে শাওমি ফোনে ইন্টারনেট শেয়ার করে। আপনারা চাইলে যে কোনো ফোন থেকে যে কোনো ফোনে ইন্টারনেট শেয়ার করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো এর জন্য প্রথমে আপনাদের শিওর হতে হবে আপনি যে ফোন থেকে ইন্টারনেট শেয়ার করবেন সেই ফোনে এমবি অথবা মেগাবাইট আছে কি না। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, আমার মেসেজ অপশন থেকে দেখাচ্ছি আমি একটু আগে আপনাদের দেখানোর জন্য 26 MB-র একটা প্যাক অ্যাক্টিভেট করি, তো অবশ্যই আপনারা শিওর হবেন সেই ফোনে মেগাবাইট আছে কিনা। তো মেগাবাইট থাকার পরে অবশ্যই আপনারা যেই ফোন থেকে ইন্টারনেট শেয়ার করবেন সেই ফোনের সেটিংসে চলে আসবেন এবং একটি সেটিং করতে হবে, তারপর আপনারা খুব সহজেই ইন্টারনেট শেয়ার করতে পারবেন। তো অবশ্যই এখান থেকে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে আসার পর অবশ্যই দেখতে পারবেন মোবাইল হটস্পট অ্যান্ড ট্রেটারিং। তো এই অপশনটি প্রত্যেকটি ফোনে না থাকলে বাকি যে ফোনগুলো আছে সেগুলোতে দেখবেন মোর লেখা আছে, মোরে ক্লিক করার পর আপনারা ঠিক এই অপশনটি পাবেন মোবাইল হটস্পট অ্যান্ড ট্রেটারিং। তো অবশ্যই আপনারা মোবাইল হটস্পটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মোবাইল হটস্পট এখন পর্যন্ত অফ আছে, তো অবশ্যই আমাদের মোবাইল হটস্পটটা অন করতে হবে। তো যেন আমি হটস্পটে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনার ফোনের মডেলটি, যেমন আমার স্যামসাং J5, এবং উপরে দেখতে পাচ্ছেন একটি অন বাটন। অবশ্যই এখান থেকে অনেক ক্লিক করবেন, ওকে চাইলে অবশ্যই ওকে করে দিবেন, তাহলে দেখবেন একটু পরে আপনার ফোনে এখানে অবশ্যই আপনার মোবাইল হটস্পটটি অন হবে। এবং হটস্পট অন হওয়ার পর অবশ্যই আপনাদের একটু সেটিংস করতে হবে, এবং সেটিং করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন মোর যে অপশনটি, এখান থেকে মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনফিগার মোবাইল হটস্পট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডিভাইস নেমটি আছে আপনি চাইলে এখান থেকে J5-এর পরিবর্তে আপনার ফোনের নাম অথবা আপনার নিজের নাম লিখতে পারেন, এবং নিচের দিকে যে সিকিউরিটি অপশন আছে এখানে ক্লিক করে একটি পাসওয়ার্ড সেট করে দিবেন। এবং পাসওয়ার্ড সেট হয়ে গেলে আপনি যখন ওকে করবেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার সামনে আপনার যে নামে আপনি অ্যাকাউন্টটি করলেন স্যামসাং J5 এবং পাসওয়ার্ড যেটি দিলেন সেটি এখানে দেখতে পাবেন। এবং পাসওয়ার্ড সেট হয়ে গেলে অবশ্যই আপনার মোবাইল থেকে মোবাইল ডাটাটা অন করে দিবেন, এবং অন হয়ে গেলে অবশ্যই আপনারা এখন এই ফোনের নেটটা অন্য ফোনে ইউজ করতে পারবেন মোবাইল হটস্পটের মাধ্যমে। তো বন্ধুরা, এখন আমি স্যামসাং J5 যে হটস্পটটি তৈরি করলাম সেই হটস্পটটি আমার এমআইয়ের সাথে কানেক্ট করব, তাহলে কিন্তু ওই ফোনের নেট আমার এই ফোনে চলবে। তো এর জন্য দেখুন এমআই ফোনটি হাতে নিচ্ছি, নেওয়ার পর অবশ্যই সেই ফোনের যে ফোনে কানেক্ট করবো সেই ফোনের নোটিফিকেশন বারে আসবো। আসার পর এখানে আপনারা অবশ্যই দেখতে পারবেন প্রত্যেকটি ফোনে ওয়াইফাই নামক একটি অপশন থাকে, তো এখন আপনারা এই ওয়াইফাই যে লেখাটি আছে এর ওপর প্রেস করে ধরে থাকবেন। তো প্রেস করে ধরে থাকলে আপনাদের সামনে ওয়াইফাই সেটিংস চলে আসবে। তো এইখানে আপনারা দেখতে পারবেন আপনি যে নামে হটস্পটটি তৈরি করছেন সেটি এখানে দেখা যাবে, যেমন এখানে স্যামসাং J5। এখানে ক্লিক করার পর আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম 1234 1234 সেই পাসওয়ার্ডটি দিয়ে দিব। দেওয়ার পর অবশ্যই নিচের দিকে দেখতে পাচ্ছেন কানেক্ট একটা অপশন, তো এখান থেকে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমার ফোনে ওয়াইফাইটা ইনেবল হয়ে গেছে, ঠিক আছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বারে, এবং ওয়াইফাই যে সিগন্যালটি আছে সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আসতেছে স্যামসাং গ্যালাক্সি J5, তার মানে আমার স্যামসাং J5-এর সাথে এই ফোনটি এখন কানেক্ট হয়ে গেছে। তো এখন আপনারা চাইলে খুব সহজে ইন্টারনেট ইউজ করতে পারবেন। দেখুন এখন আমি চলে যাচ্ছি ইউটিউবে, ইউটিউবে আসার পর এখান থেকে আমাদের চ্যানেল খুঁজে বের করলাম। এখন আমি যদি যে কোনো ভিডিও প্লে করি তাহলে কিন্তু এখান থেকে প্লে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু হটস্পটের মাধ্যমে স্যামসাং J5-এর নেট আমার এই ফোনে চলতেছে। তো আপনারা এইভাবে কিন্তু যে কোনো ফোন থেকে আপনার ফোনে নেট শেয়ার করে ইউজ করতে পারবেন। এবং অবশ্যই বলবো, ঠিক এইভাবে আপনার পরিচিত বা অপরিচিত যে কোনো ব্যক্তির কাছ থেকে ইন্টারনেট শেয়ার নিয়ে আপনার হাতে যদি টুকিটাকি কোনো কাজ থাকে, ফেসবুকে মেসেজ চেক করা কিংবা ইমেল চেক করা, সেগুলো কিন্তু খুব সহজে চেক করতে পারবেন। এখন যদি আমি স্যামসাং ফোনটি হাতে নিই তাহলে আপনারা দেখতে পাবেন এইখানকার নোটিফিকেশন বারে অবশ্যই দেখা যাচ্ছে 1 ডিভাইস কানেক্টেড, তার মানে অবশ্যই আমার স্যামসাং ফোনের সাথে এমআই ফোনটি কানেক্ট আছে, যার কারণে কিন্তু এখানে 1 ডিভাইস কানেক্টেড লেখা আছে। তো আপনারা চাইলে এভাবে খুব সহজেই এক ফোনের ইন্টারনেট অন্য ফোনে হটস্পটের মাধ্যমে শেয়ার করে ইউজ করতে পারবেন।
সো বন্ধুরা এই প্রসেসে যে কোনো ফোন থেকে আপনার মোবাইলে ল্যাপটপে অথবা ট্যাবে ইন্টারনেট শেয়ার করে আপনার প্রয়োজনীয় কাজগুলো সারতে পারবেন এবং অবশ্যই সাজেস্ট করব আপনি যখন অন্য কারো কাছ থেকে ইন্টারনেট শেয়ার করবেন আপনার প্রয়োজনের বাইরে কোনো কাজ করবেন না বা এক্সট্রা কোনো এমবি খরচ করবেন না কারণ তার এমবিগুলো প্রয়োজনীয় হতে পারে ঠিক এইভাবে আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার ঠিক ততটুকু এমবি ইউজ করতে পারেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি